everyone, good morning. Welcome back to the channel. Welcome back to a new vlog. Morning was a good morning. তো এই যে গরম জল বসিয়ে দিয়েছি কেটলিতে, তো গরম জল হলে স্নান করতে যাবো। কাম টাম যা যা ছিল সকালবেলা সব শেষ, এখন বাস স্নান করে পুজো করবো। আর মা এদিকে সকালের খাওয়া দাওয়া বানাচ্ছে, আমি এসে যেটুকু বাকি থাকে মার সাথে হেল্প করবো। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর রাত্রে আজকে আছে বিয়ে বাড়ির নিমন্ত্রণ, মানে বউ ভাই ছেলে বিয়ে, মানে বিয়ে হয়ে গেছে, আজকে রিসেপশন পার্টি আছে। তো রাত্রে যাবো, আমি আরও বসে বসে কাজ করছিল এখানে, তারপরে হঠাৎ করে ওর একটা অন্য কাজ এসে যায় তো ভাগে, আর প্লাস শেভিংও করার আছে, তো সব একবারে করে চলে আসতে বলেছে। গুড মর্নিং, গরম জল চলে যাই স্নান করতে, তারপরে এসে পুজো দেব। বাইরে তো রৌদ্র অবশ্যই আছে, কিন্তু অফিসের ভিতরে ঠান্ডা ঠান্ডা লাগে, ঘরেও ঠান্ডা ঠান্ডা লাগে, ফ্যান চলাতে হচ্ছে না। তারপরে শুয়ে গেছে, ফুল ডে ফুল অন ওয়ার্ক। তো ভাবলাম ছোট্ট করে একটা ক্লিপও নিয়ে নিই এটার, তো অ্যাড করে দেবো ব্লগে। হাই, তো বাজে এখন 3টা, এসে গেলাম লাঞ্চ করতে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী আছে আজকে লাঞ্চে। আজকে ভাতই এনেছি, আর বললাম মানে সকালবেলা আমার একটু দেরি হয়ে গেছিলো আজকে, মানে স্নান করে পুজো দিয়ে আস্তে আস্তে, তো আর রুটি বানানোর সময় হয়নি, আর মা তো এগুলো বানিয়েছে। তো ভাত, এই যে লেচা দিয়ে একটা ভাজি, আর আছে এই যে ধনে পাতা সবজি দিয়ে, সবজি আছে এটা তো অনেক, সবজি দিয়ে ডাল, আর আছে এই যে আচার। বেরিয়ে পড়বো এখন অফিস থেকে, ছুটি হয়ে গেছে অফিস, আর যেতে যেতে বলছি যে একটা না গলার এসে হোয়াইট টাইপের স্টোনের একটা গলার টেপে নিয়েছি নিয়েছি মানে আজকে নিয়ে নিই, 2 দিন আগে নিয়েছিলাম, তখনও বিয়েবাড়ি যাওয়ার কথা ছিল বাট যাইনি ওই বিয়েতে। মা গেছিলো, আমার শাশুড়ি মা, তোমাদেরকে একটু শর্ট ভিডিও শেয়ার করেছিলাম যে আমরা ঘরেই কিছু বানিয়ে এটা নিয়ে খেয়েছিলাম, তো ওটাতে তো ওই দিন তো যাওয়া হয়নি, তো ভাবলাম যে আজকে সেটটা পরে নিকি ওই সেটটা। অফিস থেকে এসে চা টা খেয়ে লেগে পড়েছি বিয়েবাড়ি যাবো তার তৈয়ারি, তো দেখো পিছনে কে কি করে দিচ্ছে আমাকে। আরে অনেক দিন থেকে এই স্টেটারের কথা ভুলে গেছিলাম, হঠাৎ করে ওই দিন কাউকে দেখেছি করছে, তো আরে আমারও তো আছে একটু করতে পারি, তো ওই লাস্ট পার্টনার বিয়েতে একটু সামনের দিকে নিজে নিজে করেছিলাম, পিছনে তো হয় না না, তো ভেবেছিলাম যে না এই বিয়েতে তো থাকবে, তখন করতে বলবো আর কি। বহুত ধ্যান সে কর, থোড়া দেখলো ক্যামেরাম্যান, দেখো মোটামুটি হয়ে গেছে। এই স্টেটার বাড়ি থেকে কী কী দেয় না নাকি, তখন ও দিয়েছিল এটা কিসের জানি জান, আশীর্বাদ, হ্যাঁ আশীর্বাদ, সরি, ভালোই করেছে কিন্তু ওরা। এই টাইপের ক্লিপসগুলো অল্প কমই রাখি আমি ব্লগের মধ্যে, কারণ কাইন্ড অফ শো অফ টাইপের লাগে বেশি এই টাইপের ক্লিপসগুলো, বাট এইবার জানি না কেন মনে হলো যে না একটু মেমোরিজ করে হলেও রাখি, পরে হয়তো দেখবো যখন তখন এই ছোটো ছোটো জিনিসগুলোই খুব ভালো লাগবে। এমনি অরিজিনালি স্ট্রেটনিং আমি 2 বার করিয়েছিলাম, মানে বিয়ের আগে একবার, মানে বিয়ে 1 মাস আগে একবার, আর বিয়ের অনেক আগে একবার করিয়েছিলাম, দুর্গাপূজার সময় কিছু অফার থাকে না তখন করিয়েছিলাম, কিন্তু চুল খারাপ হয়ে যায় এটা ঠিক, অনেক চুল পড়ে, কিন্তু এইটা তো ঠিক আছে, এরকম ঝটখানে যাওয়ার হয় করিয়ে নাও ব্যাস। এদিকটা পিঠে দিয়ে দিয়েছি, এটা মেবি সামনের দিকে থাকে বাট আমি পিছনের দিকে দিয়েছি, আর সামনেটা তো এরকম টপ সিস্টেম, আটগাঁও থেকে বানিয়েছি, কি ক্র্যাপ কাপড় নাকি ওইটা দিয়েছিলো ভিতরে শাইনটা থাকার জন্য বেশি। তো গলাটা যে বললাম তোমাদেরকে, তারাই দেখিয়ে দিই গলাটা, এই যে স্টোনের একটা স্টোনের গলার এনেছি, ভেবেছি এটার সাথে মেবি ভালো লাগবে, তো এটা পরবো, তো দেখিয়ে দিলাম তোমাদেরকে কোন শাড়িটা পরবো, তো এখন রেডি হয়ে একদম তোমার সাথে দেখা হচ্ছে, চলো। এই যে মোটামুটি রেডি হয়ে গেছি, এখন জাস্ট এই যে গলারটা বললাম না, এই যে এটা গলারগুলো পরে নেবো, কানেরটা পরে নেবো, ব্যাস তারপরে বেরিয়ে যাবো।
কেমন লাগছে জানিও। আজকে যে মিডিলে সীতা করেছি, বললাম লুকটা চেঞ্জ করি, ওইদিন তো সাইডে করেছিলাম না, তো সেম সেম ভালো লাগে না। আর শাড়িটা না বেশ কমফোর্টেবল, মানে পরতে বেশি অসুবিধা হয়নি, ফটাফট নিজে নিজেই কুচি পড়ে গেছে সব কিছু প্লেট আর কি। তো বলারটা পরে নেই, তারপর দেখাচ্ছি তোমাদেরকে কেমন লাগছে। মোটামুটি ঘুরতে যাওয়ার কথা হলে ও থাকেই ঘরে, তো ওইটা ফিল করি না। আর যখন পার্নার বিয়ের দিন মানে লাস্ট বিয়ে দেখেছেন তখন ছিল না, টুরে ছিল, তখন অসুবিধাটা বুঝেছিল, মাও যদি বিজি আছে তো মানে এটা লাগিয়ে দেওয়া ওইটা করে দেওয়া অসুবিধা হয়। এটা কেমন লাগতেছে আমারে বাজে না, অন্য অল্প ভাল লাগে। রেডিও তা সাদাই দূরে থেকে বুঝেন। তো পৌঁছে গেছি আমরা রিসেপশন পার্টি, আর বর বউ দুজনকে খুব মিষ্টি লাগছিলো দেখো, আর আমাদের কেমন লাগছিলো জানিও কিন্তু তোমরা। তো আমি বলে দিই মানে মেনলি বিয়ে বাড়িটা মানে কার চিনাতে গেছি আমরা, আমার হাজব্যান্ডের কালিগ, আগের অফিসের কালিগের দাদার বিয়ে, আর সাথে আমাদেরই পাড়ার আমার কাকিমণি, আমাদের পাশের বাড়িতেই থাকে কাকিমণিরও পিসাত্ত ভাই আর কি। তো বেসিক্যালি উইটারতেই মেন পরিচয় ওর সাথে, তো সেভাবে। তো কাকিমণি আমাদের সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছে, কাকিমণি সবাই এসেছিলো, কাকিমণির কাকিমণি আর অনেকে এসেছিলো, তো বসে বসে আমরা গল্প করছিলাম। আর ও ওই চান্সে কী বলতো, ওর কালিগদের সাথে আড্ডা দিতে চলে গেছে, বললামই তোমাদেরকে ওর কালিগরা সবাই এসেছে বিয়েতে। তো তারপর ও চলে এসেছে, এসে তারপর আমরা একটু বসেছিলাম, তারপর বললাম চলো তাহলে একটু সেলফি ক্লিক করি সেলফি পয়েন্টের সামনে, এত কিছু সেজিয়ে গুজে এসেছি, বলো ফটো না তুললে কী হয়। তাও তো সেরকম কিছু ফটো তোলা হয়নি, বাট যেই কটাই উঠেছে ঠিক আছে হবে। আর এই যে খাওয়া দাওয়া করতে চলে আসলাম, তো প্লেট নিয়ে নিয়েছি দুজনেই, বসে বসে ওই গল্প করছি আর খাওয়া দাওয়া করছি। আর বললাম না তোমাকে যে তোমাদেরকে যে অনেক কলিগরা এসেছে ওর আগের অফিসে, তো ওই যে সবার সাথে গল্প চলছে একদম ফুলন। তো দেখাচ্ছে তোমাদেরকে যার দাদার বিয়েতে আমরা, এই যেখানে সালমানদার, সালমানদার ওয়াইফ আছে, আর বাকি ওর অফিসের কলিগরা আছে, বাচ্চা আছে সালমানদার বাবু, আর এই যে হলো বিপ্লব, ওরই দাদার বিয়ে। তো খুব হাসি মজাক সব গল্প টল্প করছিলো, তারপর ফটোটা তুলে আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি ঘরে। চলে আসলাম ঘরে, আর খাওয়া দাওয়া ভালোই ছিল, আর যাদের বিয়ে ছিল তাদেরকে অনেক অনেক উইশেস নেক্সট, মানে তাদের দুজনকেই হ্যাপি ম্যারিড লাইফ। আর চলো তো ব্লগটা এখানেই এন্ড করছি, কিছু ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, আর কালকের আবার একটা নতুন ব্লগে তোমার সাথে জলদি দেখা হচ্ছে। বাই বাই। এন্ডে কিছু পিক শেয়ার করে দিচ্ছি, তোমরা জানিও কেমন হয়েছে ফটোসগুলো, এই যে শুক্লাকিমণি, বাকি এই যে আমি আর আছি আমরা, কেমন লাগছে জানিও কিন্তু, আর বাকি ওর কলিগদের সাথে একটা ক্লিপ। বাই বাই। আর টিকলুকে অনেক থ্যাংক ইউ, ও ভিডিওটা দেখবে আমি জানি, কারণ টিকলু অনেক ভিডিও করে দেয় বাট ওর নিজে ক্যামেরা তো থাকে না।